পড়তে থাকুন শিলিগুড়ির বাসিন্দাদের দুই শূন্য দিন ধরে বিষ খাইয়েছে তৃণমূল বিস্ফোরক দাবি শঙ্কর ঘোষের তৃণমূল কংগ্রেসের অন্যতম মুসলিম মুখ ছিলেন ইকবাল আহমেদ দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি সঙ্গে ফুটবলের সঙ্গেও তার যোগ ছিল ওতপ্রোত মহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল সচিব ছিলেন তিনি দুই শূন্য এক সাল ও দুই শূন্য এক ছয় সালে তৃণমূলের টিকিটে খানাকুলের বিধায়ক নির্বাচন হন ইকবাল আহমেদ কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ছিলেন তিনি প্রায় সাত বছর ধরে অসুস্থ ছিলেন ইকবাল চলাফেরার ক্ষমতা হারিয়েছিলেন যার জেরে তাঁকে ডেপুটি মেয়রের পদ থেকে সরিয়ে দেয় দল দুই শূন্য এক ছয় সালের বিধানসভা নির্বাচনের আগে প্রকাশ্যে আসা স্টিং কাণ্ডে একাধিক তৃণমূল নেতাকে ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছিল সেই ঘটনায় ইকবাল আহমেদের বিরুদ্ধে নারদকর্তা ম্যাথু স্যামুয়েলকে তৃণমূল নেতাদের কাছে নিয়ে গিয়েছিলেন বলে দলের অন্দরে অভিযোগ ওঠে এমনকি নিজের দাদা সুলতান আহমেদের কাছেও ম্যাথুকে নিয়ে গিয়েছিলেন তিনি নিজেও ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে টাকা নিয়েছিলেন বলে স্বীকার করেছিলেন ইকবাল আহমেদ আরও পড়ুন বজট এলে সাসপেন্ড করব শাহজাহার থেকেও খারাপ হাল হবে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর নারদকাণ্ড নিয়ে প্রশ্নের উত্তরে অভিযুক্ত অনেক তৃণমূল নেতাই জানিয়েছেন ইকবাল আহমেদ ম্যাথুল সঙ্গে থাকায় তাদের কোনো সন্দেহ হয়নি এই ঘটনার পর দলের অন্দরে ঠাসা হয়ে পড়েন তিনি দুই শূন্য বিধানসভা ভোটে জিতলেও অসুস্থতার কারণে বেশিদিন সক্রিয় থাকতে পারেননি রাজনীতিতে এরই মধ্যে হঠাৎ মৃত্যু হয় তাঁর দাঁত